নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশির জাতক বা জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। আপনি যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা যে 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশি বা কর্কট লগ্নের আগস্ট মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার। দেখুন, এই মাসে আপনাদের কেরিয়ারের দিকে কিন্তু উঠা পড়া থাকবে। তবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, ব্যবসায় কেনা বেচা কিন্তু বৃদ্ধি পাবে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই মাসে এমন কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে যেটি কিন্তু আইন সিদ্ধ নয়। সেই সমস্ত জায়গায় আপনারা কখনোই যাবেন না যেখানে যে কাজ করলে অল্প পরিশ্রমে প্রচুর টাকা ইনকাম করা যায়, এরকম ধরনের কোনো কাজের সূত্র কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে যেটি কিন্তু আইন সিদ্ধ নয়। এই সমস্ত কাজে যদি আপনারা লিপ্ত হয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু আইনি জটিলতার সম্মুখীন আপনাদেরকে হতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তাই সৎভাবে যেটুকুটা সৎভাবে ইনকাম হচ্ছে সেভাবে ইনকাম করুন, তাতেই আপনাদের পক্ষে মঙ্গল। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই মাসে যারা চাকরি করছেন তাদের কলিগের সাথে কোনো মতবিরোধ বা গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে, এবং আপনার পিছনে গুপ্ত শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে আপনার কখনো বা মনে হতে পারে যে আমি কাজটি ছেড়ে দেব, আর যেটি আপনারা করলেই ভুল সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। এরপর আছে এডুকেশন সেক্টর। দেখুন, এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু খুব একটা যে ভালো যাবে তা বলা যাচ্ছে না। যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন উভয়েরই কিন্তু কিছু পরিমাণ ভাগ্য বিড়ম্বনা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল নাও পেতে পারেন। এছাড়াও আপনাদের এই মাসে মনু সংযোগের কিন্তু অভাব দেখা যাবে এডুকেশন সেক্টরে, যেখান থেকে কিন্তু রেজাল্ট ডিমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা বিদেশে পড়াশোনা করছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধা আসতে পারে, এবং সেই বাধাকে আপনাদেরকে দূর করে এগিয়ে যেতে হবে। অর্থাৎ পড়াশোনার দিক কিন্তু খুব একটা যে শুভ বলা যাচ্ছে তা বলতে পারছি না। এরপরে পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, তবে ফ্যামিলিতে কিছু পরিমাণ কিন্তু গণ্ডগোল আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং গুরুজন ব্যক্তিদের সাথে আপনার কিছু মতবিরোধ, মত পার্থক্য দেখা যাবে, এবং আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখানে আপনি যোগদান করে আপনার মনটাকে কিছুটা উৎফুল্ল করতে পারবেন, এতটুকুটা বলতে পারি। তবে এই মাসে কথাবার্তার মধ্যে আপনাদেরকে একটু সংযত রাখতে হবে, কোন কথা কোন জায়গায় বলা উচিত, কোন জায়গায় বলা উচিত না, সেটা আপনাদেরকে ভেবে চিন্তে কথা বলতে হবে।
নচেত কিন্তু ফ্যামিলিতে গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে। এবং ছোটোখাটো কোনো বিষয়কে আপনারা বড় করে দেখবেন না, আর যদি বড় করে দেখেন সেক্ষেত্রে সে বিষয়টা কিন্তু বড় হয়ে উঠবে। তাই ছোটোখাটো বিষয়কে ছোট করে দেখুন এবং সেটিকে অ্যাভয়েড করে চলুন, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি লাইফ খুব একটা যে প্রবলেম ক্রিয়েট করবে তা নয়। এরপর আসি প্রেম বা প্রেমজ্যোতি দিক। দেখুন, এই মাসে প্রেমের দিক কিন্তু খুব একটা যে শুভ বলা যাচ্ছে তা কিন্তু নয়। এই মাসে প্রেম থেকে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে, প্রেম থেকে প্রতারণা আসার সম্ভাবনা রয়েছে এবং পার্টনার নির্বাচন ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং আপনাদের মধ্যে অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে মতবিরোধ, মতপার্থক্য আসার সম্ভাবনা রয়েছে এবং আপনার বহুদিনকার কোনো প্রেম ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, সেখান থেকে আপনার মনোকষ্ট আসার সম্ভাবনা রয়েছে। আপনারা এই মাসে একটু যদি কথাবার্তার মধ্যে শালীনতা রাখেন এবং ভালোভাবে কথা বলেন বা ছোটো কোনো বিষয়কে যদি বড় না করে ধরেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে ওভারঅল এই মাসে কিন্তু আপনাদের মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে দুমদাম কিছু কথা বলে দেওয়া, যেখান থেকে এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। এরপর আসি বিবাহিত জীবন। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু মতান্তর, মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ছোটো ছোটো কথাতে আপনাদের মধ্যে তর্ক, গণ্ডগোল, হট্টগোল এসব আসার সম্ভাবনা রয়েছে এবং মাথা গরম হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং সন্দেহবাতিক মন থেকে কিন্তু কিছু পরিমাণ সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রোম্যান্টিক জিনিসটা কিন্তু অনেক কমই থাকবে এই মাসে অন্তত। তবে আপনারা যদি একটু বুঝে চলেন, একটু ভেবে চলেন, একটু কথা বলার মধ্যে শালীনতা রাখেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এছাড়াও এই মাসে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে সন্তান নিয়ে কিন্তু কিছু বিবাদ আসার সম্ভাবনা রয়েছে এবং সন্তানের হেলথ কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে হঠাৎ করে কোথাও থেকে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে, এই প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটি একটি বড় বিচার্যের বিষয়। এছাড়াও এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনার থেকে ধোকা পাওয়া এবং টাকা নয়ছয় করার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং বড় ধরনের কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বুঝে সুঝে ডিসিশান নেন। এবং যারা পার্টনারশিপ বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তাদেরকে বলবো না করাই এই মাসে বেটার। এই মাসে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা গুপ্ত শত্রুতা হতে পারে, জ্ঞাতি শত্রুতা হতে পারে এবং কাজের জায়গা থেকেও শত্রুতা হতে পারে। তাই শত্রু থেকে কিন্তু এই মাসে একটু সাবধানে থাকুন। এবং এই মাসে আপনারা ভ্রমণে যাওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দূরযাত্রা করতে চলেছেন, সেটা কাজের সূত্রে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এ মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, আয় কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় হবে এবং এই মাসে হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে আপনাদের মন কিছুটা প্রফুল্লতা আসবে। তবে আয় যেরকম হবে খরচাও কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে কিছু মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও কিছু পরিমাণ আপনাদের খরচা আননেসেসারিভাবেও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খরচার দিকে একটু লাগাম লাগান এবং এই মাসে অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। বিশেষ করে যদি আপনি আপনার জীবনসাথীর কে দিয়ে কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আয় কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে যে সমস্ত টাকা আপনার পড়ে রয়েছে সেই সমস্ত টাকা উঠে আসার সম্ভাবনা রয়েছে, সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেক্ষেত্রে হতে পারে, সেই টাকা কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে নতুন করে কাউকে টাকা ধার দেবেন না। এরপর আসি হেলথ। দেখুন, এই মাসে হেলথের দিক কিন্তু খুব একটা যে ভালো যাবে তাও নয়, আবার খুব খারাপ যাবে তাও নয়, মধ্যম যেতে চলেছে। যারা
দীর্ঘদিন ধরে রোগ ব্যাধিতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি প্রবলেম ক্রিয়েট করবে। নতুন ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়বেন না, তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হেলথ নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। এবং বড় ধরনের কোনো প্রবলেম ফেস করলে আপনারা অবশ্যই কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করুন, এতটুকুটাই বলবো। অর্থাৎ এই মাসে হেলথের দিকও কিন্তু খুব একটা যে ভালো যাবে তা বলা যাচ্ছে না। তো ওভারঅল যদি বলা যায় খুব একটা যে এই মাস আপনাদের জন্য সুখকর তা আমি বলতে পারছি না, বেশিরভাগটাই আপনাদের খারাপই রয়েছে, কিছু কিছু জায়গায় ভালো রয়েছে। তবে আপনারা যদি একটু বুঝে সুঝে চলেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।